বাড়ির লোকের অনুপস্থিতি সুযোগে নিশি কুটুম্বরা হাতিয়ে নেয় বাড়ির সর্বস্ব। ঘটনাটি ঘটল বুধবার গভীর রাতে বিশালগড় থানাধীন অফিসটিলা এলাকায় সত্যরঞ্জন দাসের বাড়িতে। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনাটি প্রকাশ্যে আসে এলাকাবাসীর। খবর দেওয়া হয় বিশালগড় পুলিশে, চোরেরা পগাড় পার। আলমিরা ভাঙা, জিনিসপত্র লন্ডভন্ড, ধরা পড়ে গেল ধনঞ্জয়, না পড়লে কিন্তু এনজয়। এই থিওরিতে হয়তো বিশ্বাসী নিশি কুটুম্বরা। তারা ভালোভাবে জানেন পুলিশের অবস্থানটা কি। রাতে যে নাকে তেল দিয়ে পুলিশের একটা অংশ ঘুমিয়ে থাকে তা বেশ ভালোভাবে জানা রয়েছে চোরেদের। এই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগিয়ে গৃহস্থের ঘর পুরো খালি করে দিচ্ছে নিশি কুটুম্বরা। একই স্টাইলে বুধবার গভীর রাতে বিশালগড় অফিস টিলা এলাকায় সত্যরঞ্জন দাসের বাড়িতে হানা দেয় চোরেরা। বাড়িতে কেউই ছিলেন না। দারুণ সুযোগে পুরো ঘর তছনছ করে টিভি, গ্যাসের সিলিন্ডার সহ যাবতীয় সবকিছু নিয়ে পগার পার তারা। স্বর্ণালঙ্কার তৎসঙ্গে টাকা পয়সা তো নেবেই নিশি কুটুম্বরা। তবে অবাক করার মতো বিষয় হলো, চোরেরা টিভি ও গ্যাসের সিলিন্ডার নিয়ে গেল। হয়তো টিভি নেই সেই নিশি কুটুম্বদের, সঙ্গে গ্যাসের সিলিন্ডারে খাবারের শখও হয়তো রয়েছে, তাই এগুলো নিয়ে চম্পট দিলেন তারা। বাড়ি একদমই খালি। বাড়ির মালিক সত্যরঞ্জন দাস অসুস্থ থাকার কারণে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এদিন রাতে তার স্ত্রী হাসপাতালে গিয়েছিলেন, বাড়িতে আর ফেরেননি। সবকিছুই একদম নখ দর্পণে ছিল নিশি কুটুম্বদের। ব্যাস হয়ে গেল, ইচ্ছে মতো পুরো ঘর উলট পালট করে জিনিসপত্র নিয়ে চম্পট তারা। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন সত্যরঞ্জন দাসের স্ত্রী জয়ন্তী চক্রবর্তী। তিনি এসে দেখেন পুরো ঘর উলট পালট, আলমিরা ভাঙা, স্বর্ণলঙ্কা সহ প্রায় 17,000 নগদ অর্থ গায়েব। আমি তো জীবিত আসলাম 18 তারিখ থেকে, আমি জীবিত তার বাবার নিয়ে ভর্তি আসলাম। তারপরে আজকে থাকে, আমি 2 দিন আগে গেছিলাম বাড়ি ঘরে, ঠিক আছে। কালকে রাত্রে জীবিত থেকে আমি আর বাড়িতে আসি না, আমি ডাইরেক্ট আমার মেয়ের বাড়িতে আসলাম। মেয়ের বাড়ির থেকে আজকে সকালে ডিউটিতে আছি, ডিউটি থেকে আমার ভাগিনা ফোন করছে, একটু বাড়িতে যাও, ঘরে নাকি চুরি হয়েছে। আইলাম, আয়েসিরা দেখলাম এই অবস্থা করলো। তো ঘরের মধ্যে যে আলমারিটা এনে বিভাগ ভাঙছে, এটার মধ্যে 16-17 হাজার টাকার মতন আসলো। আর আমার একটা গলা আসলো, এই গলা তো আরেকটা গলার মেয়ের গলারটা আর কিছু টুকটাক আংটি কানের টানে দিয়ে আসলো আর কি। আর কি নিছে? আর কি নিছে তো আর কিছু কইতাম পারি না, টিভি নিছে। আপনার স্বামীর নাম কি? সত্যরঞ্জন দাস। স্বামী কই আছে এখন? এখন জীবিত। সিলিন্ডার নিছে কত? রান্নাঘরের থেকে সিলিন্ডারটা নিছে, রান্নাঘরের দরজাটা ভেঙে সিলিন্ডারটা লয়ে গেছে। খবর দেওয়া হয় বিশালগড় থানায়। সিনেমার স্টাইলে ছুটে আসে পুলিশ। এসেই আর কি বা করবেন তারা, রুটিন মাফিক কথাবার্তা বলেন চোরেরা তো বিন্দাস। পুলিশ এখনো অন্ধকারে হাতরাচ্ছে। রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।